অতিথি আপ্যায়নে বিয়ে বাড়ির পায়েসের কোনোই জুড়ি নেই, কিন্তু অনেক সময় যেটা হয়, বিয়ে বাড়ির পায়েস যে উপকরণগুলো দিয়ে তৈরি করা হয় সেটা আপনার বাড়িতে নেই, কিন্তু আমরা তো গৃহিণী, বিকল্প কিছু চিন্তা আমাদের মাথায় সব সময় থাকে। আমার প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে। আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর। তো ঘরোয়া উপকরণে কিভাবে আমি বিয়ে বাড়ির পায়েসটা তৈরি করেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর দুধটাকে আমি একটু জাল করে নিচ্ছি, বা জাল করে নিচ্ছি মানে এখনও জাল উঠেনি, কুসুম গরম আছে। তো এই অবস্থাতে আমি এখানে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি এখানে অ্যাড করেছি যেহেতু আমার কাছে কারনেন্স মিল্ক নেই। বিয়ে বাড়ির পাশে কিন্তু কারনেন্স মিল্ক একদমই মাস্ট দিতেই হবে, কিন্তু সেটা আজকে আমার বাসায় নেই। আমি তার বিকল্প হিসাবে আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি 1/2 কাপ পরিমাণ। আর এখানে 2 তেজপাতা দিয়ে দিয়েছি, 2 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব 3টা এলাচ। তারপরে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না পর্যন্ত আমার যে এলাচগুলো দিয়েছি সেগুলো ফুলে টুইটম্বর হয়ে যায় আর গরম মশলার অ্যারোমাটা ছড়িয়ে পড়ে। আর এটাকে কিন্তু সব সময় এরকম নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে গেলে কিন্তু পায়েসের যে টেস্ট সেটা কিন্তু একদমই চলে যাবে, আপনার পরিশ্রমটাই কিন্তু বৃথা হয়ে যাবে। তো এই যে দেখছেন, এটা কিন্তু পুরো অ্যারোমাটা, এই গরম মশলার পুরো অ্যারোমাটা ছড়িয়ে পড়েছে, আর যে এলাচগুলো সেগুলো কিন্তু একেবারে ফুলে টুইটুম্বর হয়ে গিয়েছে। তা আমি গরম মশলাগুলো উঠিয়ে ফেলছি। তো এবারে আমি এখানে দিয়ে দিব হলো 1/4 কাপ পরিমাণ পোলার চাল। আমি এটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে হাত দিয়ে কোচলে নিয়েছি, অবশ্যই ভালো করে আগে ধুয়ে নেবেন। 1 ঘন্টা ভিজিয়ে রেখে হাত দিয়ে যখন আপনি কোচলে নেবেন তখন কিন্তু আপনার গ্রাইন্ডারে না দিলেও চলবে। তারপরে খুব দেখতেই পাচ্ছেন যে চালটা দেওয়ার পরে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, সাথে সাথে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, নিচে লেগে যাবে। তো খুব ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি এখানে দিয়ে দিব, এখানে চিনি দিয়ে দিব আমি এখানে 1/2 কাপ পরিমাণ। তো আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। চিনিটা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু আবার এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। পায়েস মানেই কিন্তু আপনাকে সব সময় এভাবে নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, এটা কিন্তু একদমই ছেড়ে দেওয়া যাবে না। তারপরে এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো এভাবে নাড়াচাড়া করতে করতে যখন এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে আর একটা থকথকে ভাব চলে আসবে, তখনই আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিব। আর যে উপরের যে সরটা সেটা কিন্তু বারে বারে মিশিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন থকথকে কিন্তু একটা ভাব চলে এসেছে আর কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর সব সময় আপনারা যখন কেওড়া জলটা ব্যবহার করবেন, অবশ্যই কিন্তু চুলাটা বন্ধ করার পরে কেওড়া জলটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু এর যে অ্যারোমাটা এটা একদম পারফেক্টভাবে ছড়িয়ে পড়ে, একদম অ্যারোমাটা একদম পারফেক্ট হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ পরিমাণ কেওড়া জল, এর বেশি কিন্তু দিতে যাবেন না, কারণ পরে আমি আরেকটু কেওড়া জল অ্যাড করব। তো এই যে সরগুলো আমি মিশিয়ে দিচ্ছি আর কেওড়া জলটাও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু পায়েসটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবারে আমি একটা চামচ নিয়ে নিয়েছি, তারপরে এখানে আমি দেখতে পাচ্ছেন কতগুলো সার্ভিং কাপ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সার্ভিং বলেও কিন্তু সার্ভ করতে পারেন। তো গরম গরম কিন্তু আমি এখানে এই কাপগুলোর মধ্যে সার্ভ করে দিচ্ছি, তারপরে 2 মিনিট অপেক্ষা করব। উপরে যখন একটা সরের মতো পড়ে যাবে তখন বাকি কাজটা আমি করে দেখাবো আপনাদেরকে। তারপরে যখন আপনারা একদম ফুলফিল, যখন আপনারা এর উপরে কিশমিশ দিয়ে দিবেন, তারপরে কিন্তু এটাকে সেট হওয়ার জন্য রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার মতো। তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি কিন্তু কাপের মতো দিয়ে দিয়েছি।
আর এটাকে 2 মিনিট অপেক্ষা করব, 2 মিনিট উপরে শর্টটা পরার জন্য, 2 থেকে 3 মিনিট। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু কেওড়া জলের মধ্যে কিশমিশটা ভিজিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ইয়েলো ফুড কালার। আর ফুড কালারটা অবশ্যই কিন্তু ফুড গ্রেডেড হতে হবে, আর আমি এখানে রেড ম্যানের ফুড কালারটা অ্যাড নিয়েছি। তো এখানে ফুড কালারটা অ্যাড করার রিজনটা হচ্ছে, বিয়েবাড়ির পায়েসের উপরে দেখবেন একটু জাফরানের যে একটা ইয়ালো টাইপের কালারটা থাকে ঠিক কিশমিশের পাশেই, তো সেই কালারটা আমার আনতে হবে। কিন্তু আমার বাসায় তো দেখা যায় যে জাফরান নেই, তো সেটারই একটা বিকল্প আমি এখানে চেষ্টা করেছি। এখানে আমি দেখতে পাচ্ছেন একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি, আর যেহেতু এখানে আমি কালার মানে এখানে যে কেওড়ার পানিতে আমি ভিজিয়ে রেখেছি সেটা ছিল ইয়েলো কালার, তো ইয়েলো কালারটাও কিন্তু ছড়িয়ে পড়েছে দেখতেই পাচ্ছেন একটু কিশমিশের সাইড দিয়ে, যে একটা একদম জাফরানের মতো দেখা যাচ্ছে। বুঝাই যাবে না, আপনার অতিথি বুঝতেই পারবে না যে এটা জাফরান না। তো এভাবে কিন্তু আমরা একটু মনের মাধুরী মিশিয়ে আর বুদ্ধি খাটিয়ে কিন্তু আমরা এখানে মানে যে কোনো সময় যে কোনোভাবে এভাবে ঝটপট করে কিন্তু আমরা এরকম যে বিয়েবাড়ির পায়েস সেটা কিন্তু তৈরি করে ফেলতে পারি। আর যেখানে যেখানে আমার যে মানে ফুড কালারটা একটু কম হয়েছে সেখানে সেখানে দেখতে পেরেছেন আমি আবার একটু একটু করে অ্যাড করে দিয়েছি। তো আশা করি আজকে আমার আপনাদের এই বিয়েবাড়ির পায়েসটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা, আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর। আর এখন ঘরে থাকা উপকরণে আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন বিয়েবাড়ির পায়েস। তো মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন, নিজে খাবেন, প্রিয়জনকে খাওয়াবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।